নমস্কার, আমি সমুদ্র ঘোষ। এখানে এই মন্দিরে মহামায়াতলা গড়িয়ার এই অঞ্চলে দুটো জোড়া শিব মন্দির আছে। তো এইখানে এই মন্দিরে আমরা প্রায় 28শে ফেব্রুয়ারি থেকে আমরা এখানে দেওয়ালে আঁকার কাজ শুরু করেছিলাম। তো আমাদের মানে আমাদের এম ছিল যে শিবরাত্রিতে আমরা এই আঁকাগুলো যাতে সমস্ত দর্শকদের জন্য দেখাতে পারি। তো এখানে এঁকে খুব ভালো লাগছে এবং গোপাল স্যার আমাদের যে এরকম একটা অপরচুনিটি দিয়েছে আমরা খুব থ্যাঙ্কফুল গোপাল স্যারের কাছে, এবং আমরা আশা করব যে ফিউচারেও এরকম যেন আরও কাজ যেন করতে পারি। ধন্যবাদ। নমস্কার, আমি শাশ্বত প্রামাণিক। আমি 29শে ফেব্রুয়ারি থেকে এই কাজ করছি। গোপাল স্যার আমাদের থেতুদালায় গড়িয়া জোড়াশিব মন্দিরের দেয়ালে আঁকার জন্য বলেছেন। আমি এখানে প্রায় 14 থেকে 15 বছর ধরে আঁকা শিখছি। এই দেয়ালে আঁকাই আমার প্রথম। এই অপরচুনিটি দেওয়ার জন্য স্যারকে অনেক ধন্যবাদ। নমস্কার, আমি কৌশিক মণ্ডল, স্পন্দন আর্ট অ্যাকাডেমি, মানে স্পন্দন আর্ট অ্যাকাডেমিতে আঁকা শিখি। ঠিক আছে। তো আমাদের এই শিবরাত্রি উপলক্ষে 28 তারিখ থেকে এই মন্দিরে আঁকার কাজ ছিল একটা, আমাদের গোপাল স্যার বলেছিল করতে। তো এই ভালো হয়েছে আঁকাটা, বাস। থ্যাংক ইউ। নমস্কার, আমি শুভম দাস। আমি স্পন্দন অ্যাকাডেমিতে আর আঁকা শিখছি তাও প্রায় ছোটোবেলা থেকে, অনেক ছোটো, ক্লাস 3 থেকে। তো এই বছর 2024 সালে মহাশিবরাত্রি উপলক্ষে মহামায়াতলার জোড়া শিব মন্দির, বা যাকে চাঁদসওদাগরের মন্দির বলা হয়, সেই মন্দির সংস্কারের দায়িত্ব পায় স্পন্দন আর্ট একাডেমি। এবং একটি মন্দির সংস্কার হয়েছে, আরেকটি হয়নি, খুব দ্রুতই আরেকটি সংস্কার করা হবে। তো যেটি সংস্কার করা হয়েছে তাতে আমি বাদ দিয়ে আমার অন্যান্য যারা সঙ্গীরা তারা অনেকেই অংশগ্রহণ করেছেন। সুমিতা মুখার্জি, এই মন্দিরে আমাদের একটা একটা কাজ আমাদেরকে গোপাল স্যার দিয়েছিলেন, যেটা এই মন্দিরের গায়ে পেইন্ট করা। ওকেশনটা ছিল হচ্ছে মহাশিবরাত্রির উপরে। সো বেসড অন দিস আমরা একটা একটা থিম রেখেছিলাম শিবের ওপরে। সো তিন দিকের এই মন্দিরের তিনটে গায়ে তিন রকমের ছবি আঁকা হয়েছে। আপনারা দেখতে পারবেন, একদিকে শিব এন্ট্রেন্সে, দুদিকে দুটো ত্রিশূল, ওই দিকে নন্দী, তার সাথে শিবলিঙ্গ আছে। সো এই পুরো কাজটা আমরা মিলিতভাবে করেছি। অনেকেই স্পন্দন আর্ট একাডেমির থেকে আমরা এসে একসাথে মিলে এই কাজটা কমপ্লিট করেছি। সো আশা করি আপনাদের ভালো লাগবে দেখে। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার, আমি শিপ্রা নট্ট, গড়িয়া স্পন্দন আর্ট একাডেমির একজন সদস্য। গোপাল স্যারের তত্ত্বাবধানে গত 28শে ফেব্রুয়ারি এই মহামায়াতলার জোড়া শিব মন্দিরে একটি সংস্করণের কাজ শুরু হয়, যেখানে একটি মন্দির এখনও পর্যন্ত আমরা কাজ করে উঠতে পেরেছি। মন্দিরটির তিনটি ওয়ালেই কিছু না কিছু শিবরাত্রি উপলক্ষে থিম হিসাবে আমরা কাজ করেছি, নিশ্চয়ই আপনারা সেটা দেখে থাকবেন। আমরা এই কাজ করে খুব আনন্দিত, এবং গোপাল স্যার যে আমাদেরকে এই দায়িত্বটা দিয়েছিলেন তার জন্য আমরা সবাই ওনার প্রতি কৃতজ্ঞ এবং খুশি থাকব। আশা করি ভবিষ্যতে আমরা এরকম আরও অনেক কাজ পাব। নমস্কার। নমস্কার, আমি দেবরূপা। আমি স্পন্দন একদম রিসেন্ট জয়েন করেছি। আউটডোর ওয়ার্ক বা ওয়াল পেন্টিং বলতে এটা আমার একদম ফার্স্ট কাজ। আমি খুব অল্পই করেছি, কিন্তু আমার করে খুব ভালো লেগেছে। এই শিবরাত্রি উপলক্ষে আমরা যে মন্দিরে কাজ করেছি, মন্দিরের সাইডের ওয়ালস বলে যে পেইন্ট করেছি, কোনো একটা জায়গায় মহাদেবের ছবি আঁকা হয়েছে, কোনো একটা জায়গায় তার বাহনের ছবি আঁকা হয়েছে, সবগুলোতেই আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি। কিছু কিছু অল্প অল্প জায়গায় আমরা করেছি, মেইনলি করেছেন সিনিয়র্স, যারা শেখেন সিনিয়র্সরা মেইন করেছেন, আমরা টুকটাক কিছু কাজ করেছি। এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, আর আশা করছি আরও আগামী দিনে আরও যদি স্যার এরকম কাজ করেন বা আউটডোর ওয়ার্ক করেন, সেগুলোতে হোপফুলি আমরাও থাকবো আর আমাদেরও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। নমস্কার, আমি প্রিয়াঙ্কা দাস। বহুদিন ধরে, মানে বেশ কিছুদিন হলো আমি এই আর্ট একাডেমিতে জয়েন করেছি, স্পন্দন আর্ট একাডেমিতে। তো গোপাল স্যারের তত্ত্বাবধানে আমি বিভিন্ন জায়গায়, মানে খুব দুটো তিনটে জায়গায় আমি আউটডোরে গেছি, তার মধ্যে এটা একটি অন্যতম, যেখানে আমি 2-3 বার এসেছি। মানে কিছুদিন আগেই এখানে একবার আউটডোর হয়েছিল, ড্রয়িং করেছিলাম আমরা।
তো তারপরেই ওখান থেকে স্যার বললেন একদিন যে ওই এই মহামায়াতলা আর তেঁতুলতলার মাঝখানে একটি জোড়া মন্দির আছে শিব ঠাকুরের, সেই মন্দিরে এসে আমরা শিবরাত্রি উপলক্ষে শিবরাত্রির আগে আমরা এখানে পেন্টিং করেছি। যদিও আমি খুব সামান্যতম পেন্টিং করেছি, তবুও এখানে মানে খুবই ভালো লেগেছে আমার এখানে এসে। আর এমনিতে খুবই ভালো, মানে সবাই খুব হেল্পফুল, সবাই খুবই সুন্দর, আর আমরা চেষ্টা করবো আমরা যেন আরও ভালো কিছু করতে পারি। নমস্কার।